তো গাইস, তোমরা তো জানো নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে, আর আমার আইডিতে একজনের র্যাঙ্ক পুশ করতেছে। তাই ভাবলাম আমি একটা বট আইডিতে ওয়ার্ল্ডেড হুইকে একটা গ্রুপ বানায় এই আইডিতে একটা গেম প্লে করা যাক। ধুর বাল, ওয়ার্ল্ড এর মধ্যে কোনো এড পাড়ায় শান্তি পাই না। এগুলো যে বট মধ্যে কই থেকে আসে, এদের জ্বালায় শান্তি পাওয়া যায় না। ভাই ভাই ওয়েট ভাই, আমি বট না ভাই, আমার আইডিতে একজনের র্যাঙ্ক পুশ করতেছে, তো তাই আমি এই আইডিতে ঢুকে পড়ছি। তো তোমার সাথে ভাই একটা ম্যাচ খেলবো, একটা ম্যাচ স্টার্ট দাও তো। তোরে নিয়ে আমি কি খেলবো ভাই? তুই তো বট, তোর তো কোনো লেভেল নাই ভাই, তোর লেভেল হচ্ছে 5। তো কোনো কালেকশন আছে আমার সাথে খেলা তুই যোগ্য রাখিস? তুই আমার সাথে তুই খেলতে আইছিস, তুই তো বট ভাই, তোর কিছু কানেকশনও নাই, তোর কোনো স্কিল মিস্কিল নাই খেলার, তোর লেভেলও নাই কোনো দিক দিয়ে, তুই আমার সাথে তোর যায় না। তো তুই আমার সাথে কিভাবে খেলতে চাস ভাই? তুই এখন কিক খাওয়ার আগে তুই আমার গ্রুপ থেকে বের হয়ে যা ভাই। ভাই কালেকশন থাকলে কি মানুষ প্রো হয়ে যায়? প্রো হওয়ার জন্য ভাই গেম প্লেই যথেষ্ট। তুমি কালেকশন যতই দেখাও না কে ভাই, গেম প্লেটা হচ্ছে মেন। আমার সাথে একটা ম্যাচ খেলা দেখো, আমি প্রো কিনা নোব সেটা তোমারে দেখাই দেবো। না তুই তো একটা ফুকন নি ভাই, তুই তো একটা পাক্কা লেভেলের ফুকন নি ভাই। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে, আমি তোমার সাথে একটা ম্যাচ খেলতে চাইতেছি আর তুমি আমারে বট কয়া, তারপরে ফকিন্নি মকিন্নি কয়া আমারে অপমান করতেছো। অপমান করতেছো কেন রে ভাই? তুমি কি তোমার নিজেরে অনেক বড় লোক দাবি করতেছো? তোমার আইডি একবারে হাই লেভেলের কালেকশন এটা তুমি দাবি করতেছো নাকি? আমার সাথে কালেকশন ভার্সেস কর, যা তুই কোন আইডি নেই আমি দেখি। যা তুমি তো দেখি সোজাসুজি আমার কালেকশন ভার্সেস দিয়ে দিলা। তুমি কি নিজেরে কি অনেক কালেকশন ভার্সেস কিং মনে করো নাকি? আচ্ছা তুমি টিম কোডটা আমারে দাও, টিম কোডটা খোলো, তারপর তোমারে দেখাইতেছি। আচ্ছা যা 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 বট শালা যা, আমি এখন টিম কোড দিলাম, তুই কোন আইডি নিয়ে আসবি নিয়ে যা, বাংলাদেশের কোন আইডি নিয়ে আসবি নিয়ে যা, আমার সাথে কালেকশন ভার্সেস কর, যা তুই কোন আইডি নিয়ে আমি দেখি। যা আচ্ছা তুমি 2 মিনিট গ্রুপে ওয়েট করো, আমি এক্ষুনি আইতেছি, গ্রুপ ভাঙো না তুমি। এ ফিউ মোমেন্টস লেটার ভাই, ওই যেহেতু আমার অপমান করছে, ওর একটা উচিত শিক্ষা তো ভাই দিতেই হয়, না হলে মানুষের যায় খালি এমনি কালেকশন ভার্সেস দিতে থাকবো। তো ওর কাছে প্রথমে যাওয়ার আগে আমি একটা বট সাজা লই। তো ভাই এমনি নর্মাল একটা গেট আপ নিয়ে এখন যাই, দেখি টিম কোডটা এনে দেই। তো টিম কোড দেওয়ার পরে ওর গ্রুপে আমি ঢুকে যাবো ডাইরেক্ট। আরে ভাই এটা তোর আইডি? এই আইডিতে তো তোর আগের আইডি তো অনেক ভালো ছিল ভাই, এগুলো যে ফুকটনি কই থেকে আসে আমি নিজেও জানি না। আমারও কিন্তু ভাই কালেকশন আছে, কিন্তু তোমার মতন এমনি ওপেনে যে ঝাড়ে তারে আমি কালেকশন ভার্সেস করি না, বুঝছো নাই? আমি এমনি নর্মাল গেট আপ পছন্দ করি, এগুলা নিয়ে আমি গেম প্লে করি। এখন কেডা আমার বট কইলো কি নুক কইলো আমি সেটা বুঝি না, কিন্তু তুমি আমার বট যেহেতু কইছো তোমারে তো আমার দেখাইতেই হয় আমার আইডি কালেকশন। তো তুমি সর্বপ্রথম দেখাও তোমার একটা আইডি কালেকশন, দেখাও একটা ড্রেস আপ দেখাও, তারপর আমি দেখাই। তার আগে খারাপ আমি তোমারে আমার আসল গেট আপটা তোমার দেখাই দেয়। এই দেখো এই গেট আপ আছে তোমার কাছে, জীবনেও দেখছিল নাকি? তাই তো আমার সন্দেহ লাগে, খালি একটা হিপহপ আর বাইর করে রেখা দিছো, খালি একটা MP40 বাইর করে রেখা দিছো। হিপহপ তুমি কি আর বাইর করছো, বাকি যা কিছু আছে এগুলো দেখাও তুমি। আরে ভাই তুই কি আমার সাথে কালেকশন ভার্সেস করতে চাস? দুজন কালেকশন ভার্সেস করতে চাস, তাহলে তুই এই ব্যান্ডেলটি দেখা আমাকে। আর এটা তো ভুইয়া পাশের বান্ডিল, আমি মনে করছি কোনো রেয়ার বান্ডিল দেখাই, বা এই যে দেখা না এটা এটা ওইটা না দেখো তো। আরে ভাই এটা তোমার কথা আছে আমি তো আগে জানতাম না ভাই, আমি আর একটা ব্যান্ডেল দেখাইতেছি তুমি ওইটা দেখাও তো। এটা কি পড়াইলা ভাই? এটার খালি ক্যাপ আর মুখোশটাই দেখা যাইতেছে, বাকি কিছুই দেখা যাইতেছে না। খারাও দেখি আমার কাছে মনে আছে আমার ডাউনলোড দেওয়া নাই, নাহলে ডাউনলোড দেওয়া থাকলে তোমার এগুলো খাওয়া আছে। এই দেখো তো ভাই এটাই ওইটা না। ও ভাই তোর কাছে এটাও আছে? এগুলো তো সবার কাছে থাকে ভাই, পারলে তুই এই ব্যান্ডেলটা দেখা যায় আবার। কি রে ভাই এগুলো তো ফ্রি বান্ডিল, আমি ভাবছিলাম তোমার কাছে অনেক রেয়ার রেয়ার বান্ডিল থাকবো, তুমি খালি ওই হিপহপটাই বাইর করে থুয়া দিছো। এই দেখো সব কটা আমার কাছে আছে, লগে আরও তোমার কয়েকটা গেট আপও তোমার দেখাই দিই মনে। এই দেখো আমার কাছে এইটা ওইটাই একই না। আর তুমি এত বক বক করতেছিলে এতক্ষণ, এতক্ষণ ধরে সাফা পিড়াইতেছিলে, তুমি পড়ো তোমার কাছে কালেকশনের দিয়ে ভরা, এগুলো কি পড়াইতেছো? এগুলো তো সব সবই কিছু আমার কাছে আছে। আরো ভাই তোমার গুলো তো আমার দেখাইলে, এখন খালি আমার গুলো খালি তুমি দেখতে থাকো আর তোমার চোখ কপালে তুলতে থাকো। তোমার আর কোনো রেয়ার বানি নাই আমি বুঝে গেছি, তুমি খালি এতক্ষণ সাফাই পিড়াইতেছিলা, সাফাই এতক্ষণ ধরে মারতেছিলে। এই যে বান্ডিট বান্ডিল, এই দেখো ভাই এই বান্ডিট বান্ডিলও আমার কাছে আছে, লগে এই দেখো এই ইলেকট্রাস আছে তোমার কাছে। তোমার কাছে তো এগুলো থাকার কথাও না, কই থাকে বাবা তুমি? তুমি তো খালি হিপহপটাই বাইর করে রাখছো আর খালি গ্রুপে গ্রুপে গিয়ে সাপো ভিডিও দিচ্ছো। এই দেখো ভাই এই ইলেট প্যাচ আছে তোমার কাছে, তোমার কাছে তো মনে হয় এগুলো একটাও নাই ভাই। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, তোমার কাছে যে এলা সব কিছু থাকবে, তোমার আইডি যে এত কিছু ভালো আছে সব কিছুই আছে, আগে জানতাম না ভাই। তুমি আমার ফ্যানিস্টা ধরো ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। আপনি অকাত মে রাহা করো বেওকুফ কহীন কে। Nirav Chopra, tu es Lionel Messi. Jise bura lagta hai. Par ekam par ekam.